সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল আপফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের যে অষ্টম অধ্যায় রয়েছে অর্থাৎ মাটি দূষণ তো এই অষ্টম অধ্যায় মাটি দূষণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং সেই সঙ্গে বেশ কিছু শূন্যস্থান পূরণের প্রশ্ন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর প্রথম প্রশ্নও তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির সবথেকে বড় দান কোনটি উত্তর হবে মাটি হচ্ছে প্রকৃতির সবথেকে বড় দান পরের প্রশ্ন মাটি কোথায় রয়েছে পৃথিবীর স্থলভাগের উপরে স্তরে মাটি রয়েছে পরের প্রশ্ন মাটি কিভাবে সৃষ্টি হয়েছে উত্তর হবে হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয় হয়ে মাটির সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন মাটির ক্ষয় এবং দূষণের প্রধান কারণ কি উত্তর হবে প্রবল জনসংখ্যা বৃদ্ধির চাপে মাটির অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির ক্ষয় এবং দূষণের প্রধান কারণ ওকে চলে যাব পরের প্রশ্ন কোন কোন পদার্থ মাটিতে মেশে না পলিথিন প্লাস্টিক এই সমস্ত জাতীয় পদার্থগুলো বা এই দুটো পদার্থ কিন্তু মাটিতে মিশে যায় না ওকে রাসায়নিক সার এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে কি হয় মাটিতে থাকা ছোট ছোট প্রাণী ও পোকামাকড় মারা যায় ওকে পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টি দূষণের ফলে হয়ে থাকে কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে যানবাহন থেকে নির্গত কারণে ও যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বায়ু দূষণ ঘটলে অ্যাসিড বৃষ্টি হয় তাহলে কি বলছে কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে ও যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বায়ু দূষণ ঘটলে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে পরের প্রশ্ন সার কয় প্রকার ও কী কী সার দুই প্রকার জৈব সার এবং অজৈব সার স্থলভাগের মোট কত শতাংশ স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বাস করছে করছে উত্তর কী হবে পৃথিবীর স্থলভাগের মোট তিরিশ শতাংশ ভাগে মোট জনসংখ্যার নব্বই শতাংশ মানুষ বাস করে তাহলে কি বলছে স্থলভাগের মোট কত শতাংশ স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বাস করছে উত্তর হবে পৃথিবীর স্থলভাগের মোট ত্রিশ শতাংশ ভাগে মোট জনসংখ্যার নব্বই শতাংশ মানুষ বাস করে ফসল থেকে কিভাবে ক্যান্সার হতে পারে ফসলে কীটনাশকের অংশ থেকে গেলে তা থেকে ক্যান্সারও কিন্তু হতে পারে ওকে পরের প্রশ্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া কোথায় জন্মায় বাড়ি বাজার হাসপাতাল এবং শহরের আবর্জনা স্তূপে ভাইরাস এবং ব্যাকটেরিয়া জন্মায় ওকে পরের প্রশ্ন দেখো প্লাস্টিক কি। প্লাস্টিক হলো এক প্রকার কৃত্রিম যৌগ ও অপচনশীল পদার্থ প্লাস্টিক হলো এক প্রকার কৃত্রিম যৌগ ও অপচনশীল পদার্থ তেরো নম্বর প্রশ্ন মোস্ট ভিভিআই প্রশ্ন সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে উত্তরবে উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল যেই ভোপাল মধ্যপ্রদেশে অবস্থিত এবং এখানে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল এখানে হচ্ছে বা কোন গ্যাসটা দায়ী ছিল ভোপাল গ্যাস দুর্ঘটনাতে মিক গ্যাস বা মিথাইল আইসোসায়ানাইড নামক একটা গ্যাস যেটা নির্গত হয়েছিল এবং এটাই কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল তাহলে উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এখানে প্রধান যে গ্যাসটা দায়ী ছিল মিক গ্যাস বা মিথাইল আইসোসায়নাইট পরের প্রশ্ন মোস্ট ভিভিআই প্রশ্ন ইউক্রেনে কোথায় কত সালে দুর্ঘটনা ঘটে উনিশশো সালে ইউক্রেনের চেরনোবিলে পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল বা পরমাণু দুর্ঘটনা ঘটেছিল ওকে তো আরেকটা প্রশ্ন হয় যে জাপানের ফু ফুকুসীমাতে কবে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল উত্তরবে দু সালে পরের প্রশ্ন ইটভাটা থেকে কীভাবে মাটির ক্ষয় হতে থাকে তাহলে হবে ইটভাটার ইটভাটায় তৈরির জন্য অতিরিক্ত কাটার কারণে মাটির ক্ষয় হয় পরের প্রশ্ন একই শস্য বহুবার চাষ করলে কি হয় জমিতে একই শস্য বহুবার চাষ করলে মাটির উর্বরতা কমে যায় হয় কমে যায় এবং কিছু দেখো প্রশ্ন শূন্যস্থান পূরণমূলক এবং সত্য মিথ্যার প্রশ্ন রয়েছে মানুষ এবং পশুর মলমূত্র হল ড্যাশ মাটি দূষক উত্তর হবে জীব গঠি ঘটিত মাটি দূষক পরের প্রশ্ন ইডভাটার ইট তৈরির জন্য অতিরিক্ত মাটি কাটা হলে মাটির ক্ষয় বৃদ্ধি পায় এটা ঠিক না ভুল এটা অবশ্যই সত্য হবে পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টির ফলে শুধু জল দূষিত হয় মাটি দূষিত হয় না এই কথা কিন্তু মিথ্যা মানে অ্যাসিড বৃষ্টির ফলে জলও দূষিত হয় মাটিও দূষিত হয় ওকে তারপর কি বলেছি জনসচেতনতা বাড়ালে মাটি দূষণ রোধ করা যাবে অবশ্যই সত্য কথা আমরা যদি সচেতনতা বৃদ্ধি করি তাহলে মাটি দূষণ রোধ করা সম্ভব হবে ড্যাস বৃষ্টি মাটি দূষণের অন্যতম কারণ অ্যাসিড বৃষ্টি অ্যাসিড রেন যেটা বা অ্যাসিড বৃষ্টি সেটা হচ্ছে মাটি দূষণের অন্যতম প্রধান কারণ পরের প্রশ্ন চিকিৎসা কেন্দ্রের পদার্থ মাটিতে মিশে মাটি দূষণ ঘটায় এটা কিন্তু সত্য কথা ওকে মানুষ এবং পশুর মলমূত্র হল ড্যাশ মাটি দূষক উত্তর হবে জীব ঘটিত মাটি দূষক পরের প্রশ্ন মৃত্যুকাশিত বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ মারা গেলে মাটিতে হিউমাস সৃষ্টি হয় এ কথা কিন্তু মিথ্যা এ কথা কিন্তু মিথ্যা ওকে পরের প্রশ্ন মাটি তার গুণগত মান বা উর্বরতা হারালে ড্যাশ হয় উত্তর হবে মাটি দূষণ হয় উত্তর হবে মাটি দূষণ হয় তো সুপ্রিয় বন্ধু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায় অর্থাৎ মাটি দূষণ থেকে বিভিন্ন মোস্ট ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত এবং শূন্যস্থান পূরণমূলক প্রশ্নের উত্তরগুলি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আরও এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য জয় হিন্দ জয় ভারত দেখা হবে পরের ভিডিওতে